আজকের মেনুর জন্য আমি নিয়ে নেব 100 গ্রাম মতো বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নেব। একটা মাঝারি মাপের কোচানো পেঁয়াজ, একটা মাঝারি মাপের ছোট করে কেটে নেওয়া টমেটো, নিয়ে নেব 1 বাটি বা 50 গ্রামের মতো প্লেন ওটস। আমি এই রান্নার জন্য বেল পেপার ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। যদি নেন তবে 1 চামচ মতো ছোট করে কেটে রাখা রেড বেল পেপার, 1 চামচ মতো ছোট করে কেটে রাখা ইয়েলো বেল পেপার আর 1 চামচ মতো ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নেব। রান্নার জন্য আমি একটা প্যান নিয়ে নেব, দিয়ে দেবো আমি এতে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে আমি ভালো করে গরম করে নেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজটিকে, দিয়ে 1 মিনিটের জন্য আমি এটিকে নাড়িয়ে নেব। যখন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা রসুন বাটা এবং কেটে রাখা লঙ্কাগুলিকে। এই সব কটিকে 30 সেকেন্ডের মতো আগে নাড়িয়ে নেব, দিয়ে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে দেবো আমি 1 চুটকি মতো হলুদ গুঁড়ো এবং 1 চুটকি মতো নুন, দিয়ে এটিকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এইবার এটিকে আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এবার চাপাটা সরিয়ে নেব, দিয়ে চিকেনের টুকরোগুলোকে একবার আমি দেখে নেব। মোটামুটি 70% মতো এটিকে রান্না করে নিতে হবে, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটিকে, দিয়ে 1 মিনিটের জন্য আমি এটিকে রান্না করে নেব। টমেটোটা নরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো এবং 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। কিছুক্ষণের জন্য আমি এটিকে নাড়িয়ে নেব, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিয়ে একটু মিশিয়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ফেটানো দই। এই সব কটি উপকরণকে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেল পেপারগুলিকে এবং 1 চামচ মতো টমেটো সস, দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এটিকে নাড়িয়ে নেব। দিয়ে এইরকম মাখো মাখো হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল, তাতে দেবো পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ মতো কালো মরিচের গুঁড়ো। এই সব কটি উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো এবং একবার ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এইবারে দিয়ে দেবো আমি এর মধ্যে প্লেন ওটস। এবারে এটিকে ভালো করে মিশিয়ে নেব, মাথায় রাখবেন যেন এর মধ্যে কোনো রকমের ডলার না পাকিয়ে থাকে। আবার চাপা দিয়ে আমি এটিকে 3 মিনিটের মতো রান্না করে নেব, তাতে দেবো আমি 1 চুটকি মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি এটিকে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে চাপা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকের মেনু রেডি। তো ভিডিওটা সবার কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এই ভিডিওর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করুন। এই ভিডিওর পুরো ডিটেইলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ।